পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজট মুক্ত করতে বর্ধমান পৌরসভা, জেলা প্রশাসন ও বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস টোটো নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। টোটো চালকদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে পৌরসভা এলাকায় দুটি শিফটে 3600টি টোটো চলবে। পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভা এলাকায় প্রবেশ করতে পারবে না। এরই প্রতিবাদে পঞ্চায়েত এলাকার টোটো চালকরা সোমবার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে। এদিকে শহরের টোটো চালকরা এদিন টোটো চালানো বন্ধ রাখেন। তারা জানান তারা পৌরসভার সিদ্ধান্ত মানতে নারাজ। আমরা যাতে খেতে খেতে পাই আমরা ওইটাই চাইছি। কি রুট চাইছেন আপনারা? আমরা ওই পারে যাব, একটু করে ওই পারে তো কাজ, সব কিছু কাজ, তাহলে আমাদের বলছে ওই পারে যেতে দেবেন না, মানে ধরো পৌরসভায় ঢুকতে দেবেন না, তাহলে আমরা কি করে খাবো? আমাদের অসুবিধা টোটো নিয়ে। এরা যে টোটোটা বলছে যে পৌরসভাতে রুট ভাগ করেছে, তো রুট মেনে কেউ চালাতে পারবে না। আমার বাড়ি যদি কলেজ মোড়ে হয়, আমার রুট যদি মেহেদি বাগানে পড়ে, তাহলে আমি কী করে চালাবো? এই মেহেদি বাগানের ছেলেরা শুনবে কলেজ মোড় থেকে এসে মেহেদি বাগানে টোটো লাগাতে দেবে না? মেহেদি বাগানের ছেলেকে কলেজ মোড়ে টোটো লাগাতে দেবে? রুট মেনে কেউ চালাতে পারবে না। আর রুট মেনে চালালে গাড়ির সংসার চলবে না, রুট মেনে চালাতে গেলে পেটের ভাত হবে না। আর এই যে বলছে পঞ্চায়েতে টোটো চলতে দেবে না, পঞ্চায়েতের পরে এপারে আসতে দেবে না, তাহলে পঞ্চায়েতে যদি টোটো না চলতে যায়, পৌরসভার সাথে পঞ্চায়েতের লাগু আছে, সেইগুলোকে মানতে হবে, দিতে হবে। আর রুট মেনে আমরা টোটো চালাবো না, আমাদের টোটো যেরকম চলছে চালাবো। আর কিন্তু আমাদের অবরোধ যেভাবে চলছে চলবে, আমাদের যদি নির্দিষ্ট কোনো পার্কিং কিছু যদি আমাদেরকে না দেওয়া হয়, আমাদের টোটো যদি ঠিকমতো না চলতে দেয়, তাহলে আমি এই যে ছোটোখাটো অবরোধ দেখলে এরপরে আরও বিখ্যাত বড় অবরোধ হবে। আজকে রুট রুট না চালু, রুট প্রতিবাদ, রুটের প্রতিবাদে আমাদের আন্দোলন। আমরা চাইছি যে বর্ধমান শহরে টোটো যে কটা সিস্টেম করেছে সেই সিস্টেমে চলুক, কিন্তু রুট কোনো রকম ভাবে আমরা মেনে নেব না। আমাদের একটা আন্দোলন না, মানছি না, মানবো না। আমরা শিফটিং মানবো, রুট মানবো না। আমাদের একটাই আন্দোলন, শিফটিং মানবো, রুট মানবো না। পূর্ব বর্ধমান খোকন দাস এমএলএ বর্ধমান টোটো নিয়ে বর্ধমান পৌরসভা ও পঞ্চায়েত ভাগাভাগি করছে, এই দাবি আমরা সমস্ত টোটোওয়ালা মানতে পারছি না। আমাদেরকে বর্ধমান শহরে চলার অনুমতি দিতে হবে। টোটো এই পারে যেতে দেবে না, তাহলে আমরা যাবো না, তো করে খাবো কি? আমরা খাবো কি? আমাদেরকে সেটা বলতে হবে। আমাদের যেরকম চলছিল সেরকমই চলবে, আমরা এইটুকুই চাই। টোটো চলাচল এদিন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ট্রেন থেকে শুরু করে বাস যাত্রী, স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষ। টোটো নেই এখন দেখছি তো, সকালে ছিল, এখন নেই। টোটো কি বন্ধ বলছে? বলছে টোটো স্ট্রাইক, এবার জানি না সমস্যা করেছে। সমস্যায় তো পড়েছি, টোটো স্ট্রাইক থাকলে সমস্যা থাকবে, সাধারণ মানুষের সমস্যা তো থাকবে। টোটোর জন্য আমরা খোঁজবাগান যাবো ডাক্তার দেখাতে, না টোটো পাইনি, ডাক্তার দেখাতে যাবো, ডাক্তার দেখাতে। আরে বাসে উঠতে পাচ্ছি না, তারপরে আমরা রিক্সাগুলো তাও 150-200 টাকা বলছে, তাও পাচ্ছি না, কিন্তু এখন ডাক্তারের টাইম হয়ে গেছে। হঠাৎ শুনছি টোটোর স্ট্রাইক, এটা তো ভাবা উচিত যে এত লোক যাবে, এইভাবেই তো আমরা চলাচল করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।